বন্ধুগণ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি এমন একজন মানুষ দেখাতে পারবেন না যিনি এই মহান ব্যক্তিত্বকে সম্মান প্রদর্শন করেন না। সম্পূর্ণ জাতিকে উদ্বুদ্ধ তথা অনুপ্রাণিত করার জন্য উনার প্রদত্ত প্রতিটি অমৃতবাণী আজ সম্পূর্ণ ভারতবর্ষ তথা বিশ্বে বন্দিত। উনি যুব সমাজকে সঠিক লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে অটুট থাকার জন্য প্রায়ই বলতেন, তুমি ঘুমের মধ্যে যা দেখো তা স্বপ্ন নয়, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। এবং উনাকে বলতে শোনা যেত যে যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকেও সূর্যের মতো জলে উঠতে হবে। ধ্যানে জ্ঞানে ভারত মাতৃকার সেবাই ছিল যাহার উপাসনা। জীবনের একেবারে শেষ মুহূর্তটি পর্যন্ত যাহার দেশমাতৃকার চরণে নিবেদিত ছিল। নিজের ব্যক্তিগত জীবন বলতে যাহার প্রায় কিছুই ছিল না। যিনি 2002 সনে তৎকালীন সরকার পক্ষ এবং প্রধান বিরোধী পক্ষের স্বতঃস্ফূর্ত সমর্থনে ভারতের 11তম রাষ্ট্রপতি হিসাবে মনোনীত হয়েছিলেন। চলুন বন্ধুগণ, আজ আমরা সেই মহান ব্যক্তিত্ব ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি পরম শ্রদ্ধাভাজন ডক্টর APJ আব্দুল কালামকে আমরা সবাই মিলে শ্রদ্ধাসুমন অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করি। বন্ধুগণ, ওনার জীবন বৃত্তান্ত এতই বিস্তারিত যে একই ভিডিওর মাধ্যমে আলোচনা করা সম্ভব নয়, তাই কয়েকটি ভিডিওর মাধ্যমে ওনার জীবন বৃত্তান্ত যথাসাধ্য আলোচনা করার আমি চেষ্টা করব। তাই ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। জয় হিন্দ।